গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমি ভালো আছি। তো আজকে ঘুম থেকে উঠেই দেখি পুরো ওয়েদারটা আলাদা, বৃষ্টিতে বৃষ্টি হচ্ছে, পুরো মেঘলা ওয়েদার, আর ঝড়, হালকা ঝড়ো হাওয়া চলছে। আমি ভাবলাম হয়তো ঝড় টর হবে হয়তো, এখন তা এখনও ঝড়ো হাওয়া চলছে, তা একটু কমেছে। তো যাই হোক, ভিডিওটা পুরো দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর আমার এই চ্যানেলটা সাপোর্ট করো। তো দেখো আজকের ভিডিওটা পুরোটা কি কি হয় দেখাই তোমাদেরকে। তো আজকে আমার ঘুমটা খুব ভালো হয়েছে, দেখো চোখ মুখগুলো এখনও ফোলা ফোলা। তো বৃষ্টি হচ্ছিল ভোরবেলা যখন উঠলাম, তো দেখি বৃষ্টি পড়ছে বলে আবার শুয়ে পড়েছি। তো তখন বৃষ্টি পড়লে তো ঘুমটা ভালো হয় ঠান্ডা ঠান্ডা ওয়েদারে, সেই জন্য আমার উঠতে আজকে অনেক বেলা হয়ে গেছে, 7:30 বেজে গেছে উঠতে। তো সকালবেলা সেই জন্য আর কিছু টিফিন টিফিন করিনি, বাসি কাজকর্মগুলো করে নিয়ে ডাইরেক্ট রান্না করতে চলে গেছি। এখন প্রায় 11টা বাজে, এখন হ্যাঁ এখন 11টাই বাজে। তো এবার ওই সকালে কি আলু সিদ্ধ ভাত করেছিলাম, আর রাত্রিরে চিকেন কষাটা ছিল, তো ঘি দিয়ে আলু সিদ্ধটা দিয়ে, ঘি আর আলু সিদ্ধ সকালে টিফিনটা হয়ে গেল, মানে ওই ঘি ভাত খাওয়া হয়ে গেল, আর চিকেন কষা ছিল ওইটা দিয়ে সকালের টিফিনটা সারা হয়ে গেছে। এবার রান্না করতে যাব, তো কি কি রান্না হয় দেখায় তোমাদেরকে। কালকে বাজার ছিল, বাজারে থেকে এনেছে কুমড়ো, ঝিঙে, কোন ঝিঙে আনিনি, ঝিঙে এখন আমাদের গাছেই হয় তো ঝিঙে আনিনি, কুমড়ো এনেছে, পটল এনেছে, কাঁচা লঙ্কা এনেছে, অনেক কিছুই এনেছে। তো তাই দিয়েই কিছু একটা হবে, আলু অনেকটাই সবজির বাজার করেছে। তো কি রান্না হয় দেখায়, আজকে যেহেতু সোমবার তো আজকে নিরামিষই হবে। চলে এসেছি বন্ধুরা স্নান টান করে, এবারে ঠাকুর পুজো দেব, কিন্তু ঠাকুর পুজো দিতে পারছি না, অসুবিধায় পড়ে গেছি একটা। স্নান টান করে ঘরে এসেছি আর প্রচণ্ড বৃষ্টি, ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, শাড়ি পরে নিয়েছি, কিন্তু পুজোর বাসনটা মাজতে যেতে পারছি না, ফুল তুলতে যেতে পারছি না, এই জন্য কিছুক্ষণ ধরে বসেই আছি। তাই ভাবলাম তোমাদের সাথে ব্লগটা করে নিই। দেখতে পাচ্ছ গামছা কোথায় মেলে দেয়া, ঘরে সব ভিজে, বৃষ্টি হচ্ছে, বাইরে মেলে দেওয়ার জায়গা নেই, তাই ঘরের মধ্যেই দিয়ে দিয়েছি। তো কি করলাম, আমি পুজো দেব, তার আগে এখন গিয়ে আমি পুজোর বাসনগুলো মাজি, বৃষ্টি হচ্ছে যেকালে একটু ভালো করে পুজোর বাসনগুলো মাজবো, অনেকটা সময় আছে। একটা ঘটি মাজবো বড়, পিতলের সব, তেঁতুল দিয়ে মাজবো, একটু টাইম তো লাগবেই, তো বৃষ্টি পড়ছে এই সুযোগে আমি মেজে নিই, যে থেমে যাবে আর চলে আসবো। তো বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেছে, সেই পুজোর বাসন মেজে টেজে কলে ধুতে গেছি আর বৃষ্টিতে ভিজে গেছি। তো শাড়ি চেঞ্জ করে নিলাম, নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ তোমরা প্রদীপ চলছে ঘরে, ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে আমার। এটা মাদের ঘর, এই ঘরেই ঠাকুর থাকে, আর এটা আমাদের ঘর। আর তোমরা এইটা দেখতে পাচ্ছ, এটা এটা মাছ ধরার জাল, মাছ ধরবে বলে, বৃষ্টি হচ্ছে একালে বিলগুলো সব পুড়ে যাবে, এই সময় প্রচণ্ড মাছ আসে বিলেতে, তো মাছ ধরার জন্য জাল কিনে এনেছে। তো যাই হোক এবার রান্না বান্নার দিকে যাই, তো আসছি বন্ধুরা, টাটা। তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট, চান করার পর মাথা শুকায়নি বলে এখন চুলটা ছেড়ে দিয়েছি, ফ্যানও চলছে। তো চলো তোমাদেরকে দেখাই কী রান্না করেছি। আর এখন বাজে দুটো দশ হয়ে গেছে, এখনও তোমাদের দাদা বাড়ি আসেনি, মাঠে গিয়েছে, এই কদিন রোজই মাঠে যাচ্ছে। তো দেখাই কী রান্না হয়েছে চলো। কুমড়ো ছিল, কুমড়ো আজকে সোমবার বললাম নিরামিষ, কুমড়ো, সয়াবিন, আলু, আর এদিকে ভেন্ডি ভেজেছি, তো ওই দিয়ে দেবো, মাখিয়ে নেবে, আমাদের তো আছে ডিম সিদ্ধ, এটা ওটা, তো আমরা ওই দিয়ে খাবো। যে দেখতে পাচ্ছ সয়াবিন, আলু আর কুমড়ো একসঙ্গে, আর এই ভেন্ডি ভাজা, আর তোমাদের এই ভাত, সাদা ভাত, কালো মাছি আছে ভাতে, ঘরের চাল, তো সেই জন্য ভাতটা ঠান্ডা হয়ে গেছে, কারণ ভাতটা তো সকালে করা, বললাম তোমাদের সকালবেলা ঘি দিয়ে ভাত খেয়েছি, তো ভাত সকালে করা বলে ভাত ঠান্ডা হয়ে গেছে। আর তরকারিটা গরম ছিল, ভেন্ডি ভাজাটাও ছিল গরম, হালকা হালকা, বেশি না,
দেখি কখন বাড়ি আসে তোমাদের দাদা। অনেকক্ষণ পরে চলে আসলাম বন্ধুরা, প্রায় অনেকটা টাইম পরে, সেই দুপুরে লাস্ট তোমাদের সাথে এসছে। এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা টন্ধ্যা দিয়ে সন্ধ্যার টিফিনটাও করা হয়ে গেছে, চা করে নিলাম আজকে। আজকে বাইরে ঝোড়ো হাওয়া বইছে, হয়তো রাত্রে ঝড় বৃষ্টি দুটোই হতে পারে, তো যাই হোক না কেন। এখন আমি কি করছি দেখাই তোমাদেরকে, এখন আমি প্রজেক্ট করব। এই যে দেখো তোমরা প্রজেক্টের খাতা নিয়ে বসে আছি। আসলে একটা ভাইয়ের এক্সাম এসে গেছে, সে বলছে আমি করতে পারছি না অনেক কটা প্রজেক্ট, তো তাই তুমি একটু করে দাও। আমি সেই প্রজেক্টগুলো করছি বসে বসে, দেখাই তোমাদেরকে। তো দেখো বন্ধুরা কতগুলো প্রজেক্ট করতে হবে, ছড়িয়ে রেখেছি ঠিকই, কিন্তু এই যে দেখো এইগুলো এক একটা প্রজেক্ট কত মোটা করে কতটা পেজ, এটা দেখো তোমরা এই পেজটা দেখো ভিতরে কত পেজ, এটা লিখতে হবে পুরো। তো এই কদিনের মধ্যে, তিন চার দিনের মধ্যে এই পেজগুলো সব শেষ করতে হবে লেখা। 14 তারিখের আগে ওকে দিতে হবে, 14 তারিখের আগে। তোমাদের দাদা বসে বসে কাজ পাচ্ছে না, তো তোমাদের সাথে ব্লগ করছি, তাই ও গান চালাচ্ছে সাইড থেকে শুনতে পেলে তোমরা। তো যাই হোক, এই মানে লেখার সঙ্গে সঙ্গে গানটাও শুনবো, খুব ভালো লাগে, একটা মেজাজ আছে লেখার, যে সঙ্গে কেউ গান করলে পাশে কোনো কিছু বাজলে কি টিভি চললে। এখন তো পড়াশোনাটা করি না, তো এই করতে গেলে একটু মন আনার জন্য কিছু তো করতেই হবে। তো যাই হোক, ওইটা এখন হোম থিয়েটার না, ব্লুটুথ আছে ছোটো, তোমাদেরকে আগেও দেখিয়েছি ব্লুটুথটা। তো দাও দেখি আমার কাছে একটু ব্লুটুথটা, এই যে দেখতে পাচ্ছ ব্লুটুথটা, তো এইটাই চলবে। গান হচ্ছে আস্তে আস্তে, দেখো শুনতে পাচ্ছ তোমরা, তো গান হচ্ছে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব, বেশি কিছু বলবো না, কেননা লিখতে হবে, তবে অনেকক্ষণ বেশি কথা বললে আমার এইদিকে টাইম পাবো না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা, বাই বাই, গুড নাইট, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই আমার চ্যানেলকে সাপোর্ট করো। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে হাজির হবো।